আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বার্তা 24-এর এই অনুষ্ঠান কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব পবিত্র হজের তাৎপর্য, গুরুত্ব ও প্রস্তুতি সম্পর্কে। আমরা জানি চাঁদ দেখা সাপেক্ষে আগামী 10 আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে 4 জুলাই। এবছর বাংলাদেশ থেকে প্রায় 1,27,000 ধর্মপ্রাণ মানুষ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করবেন। হজের সামগ্রিক বিষয়, হজের গুরুত্ব, তাৎপর্য এবং প্রস্তুতি সম্পর্কে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং জীবন্ত হজ বইয়ের লেখক হজরত মাওলানা মুফতি ওয়াহিদুল আলম। হজের সামগ্রিক প্রস্তুতি, তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে আপনি যদি আমাদেরকে কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যেই হজ করতে হবে। হজ ফরজ হচ্ছে ওই মুসলিমের উপরে যিনি সক্ষম, সমর্থবান, সাবালিক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং সারা বছরের নিজের এবং পরিবারের বেসিক ডিমান্ড পূর্ণ করার পরে সকল প্রকার ঋণমুক্ত অবস্থায় আজকের 2019 সালের 1440 হিজরির জিলহজ মাসের হজ করার জন্য কারো কাছে যদি 3,50,000 টাকা মোটামুটি অথবা এই মূল্যমানের সম্পদ তার অতিরিক্ত থাকে ঋণমুক্ত অবস্থায়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর হজ করা ফরজ, যেটি ইসলামের পঞ্চস্তম্ভের একটি অতি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা মানুষকে আধ্যাত্মিক, মানসিক, আর্থিকভাবে আল্লাহ তাআলা সমৃদ্ধ করে থাকেন যে হজের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই হজ যার উপর ফরজ হলো সে যদি হজ আদায় না করে, হজ করতে বিলম্ব করে, আল্লাহ তাআলা তার প্রতি ভীষণ রেগে যান। এবং এ আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফলিয়ামুত ইনশাআ ইহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, আমার তার প্রতি কোনো দায়িত্ব নেই, সে ইহুদি হয়ে মরে যাক অথবা খ্রিস্টান হয়ে মরে যাক, এতে আমার কিছুই হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উম্মতের এই চরম পরম দরদি, এই মানুষটি কী পরিমাণ রাগ আর ক্রোধ হলে পরেই না এই ধরনের কথা বলতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাহাহতু লাহু জিসমা, আমি যাকে সুস্থ শরীর দান করেছি, অবসাহতু লাহু ফিল মাঈশা, এবং আর্থিক সচ্ছলতা দান করেছি, ইউমদি আলাইহি খামসাতু আওয়াম, সুস্থ শরীর, আর্থিকভাবে স্বাবলম্বী, হজ ফরজ, এভাবে 5টি বছর চলে গেল, লা ইয়াফিদু ইলাইয়া, অথচ সে আমার কাছে এলো না, আমার ঘর জিয়ারতের জন্য এলো না, লা মাহরুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার ভাষ্য হলো সে নিশ্চয় হতভাগা, সে নিশ্চয় অভিশপ্ত, সে নিশ্চয় আল্লাহ তাআলার বঞ্চিত মানুষ। অন্যদিকে আল্লাহ তাআলা যাদের উপর হজকে ফরজ করেছেন, যে ব্যক্তি হজ করলেন, মান হাজ্জা লিল্লাহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হজ করেন, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে হজের মধ্যে কোনো যৌন ক্রিয়া করল না, কোনো ধরনের অন্যায়, পাপাচার এবং গোনাহের কাজে লিপ্ত হল না। এবং কোরআন শরীফের মধ্যে তো আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ তাআলার অপূর্ব শৈল্পিক ভঙ্গিতে বলেছেন ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ,
যিনি হজ করবেন তিনি সমাজের সবচাইতে সম্ভ্রান্ত, সবচাইতে মার্জিত, সবচাইতে উঁচু মর্যাদাবান ব্যক্তিই হয়ে থাকেন। সুতরাং তার প্রতি লক্ষ্য করে আল্লাহ তাআলার শব্দ চয়নগুলো এত চমৎকারভাবে করেছেন যে যিনি হজ করবেন তার হজের মধ্যে ফেলা রফাতা, কো গোনাহের স্পর্শ নেই, হজের সফরে নেই কোনো ঝগড়া, নেই কোনো বাগবিতণ্ডা। কারণ যিনি হজ করবেন তিনি নিঃসন্দেহে অত্যন্ত ভদ্র মানুষ হবেন, সম্মানী ব্যক্তি হবেন, তিনি ঝগড়া করতে পারেন না। এই শর্তগুলোকে কেউ যদি অবলম্বন করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খারাদা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নবজাতক সন্তান সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে সে যেমন নিষ্পাপ এবং পবিত্র থাকে, ঠিক তেমনিভাবে একজন হাজি সাহেব হজ সম্পন্ন করলে আল্লাহ তাআলা তাকে সকল রকমের গুনাহ থেকে পবিত্র করে দেন। কাজেই হজ মুসলিম জীবনের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যে হজের দ্বারা মানুষ সে নিজে জান্নাতি হবে, যে হজের দ্বারা অন্তত 400 লক্ষকে পরিবারের পর্যায়ক্রমে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা পাবেন, সেই হজ করার জন্য আমাদের রয়েছে ব্যাপক প্রস্তুতি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যেও বলেছেন, হাদিস শরীফের মধ্যেও বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই যে একটা সহজভাবে আপনি হজের বিষয়টাকে আপনি সংজ্ঞায়িত করলেন, এটা আমরা আমাদের সমাজে অনেককেই সেভাবে বলতে আমরা শুনি না। আমরা সাধারণত আমরা যে বিষয়টা আমরা খেয়াল করি, আমাদের স্বাভাবিকভাবে মানুষের মনের মধ্যে একটা ধারণা আছে যে মানুষ সরকারি চাকরি থেকে অবসরে যাবে, তারপর সে হজ করবে, অথবা বিবাহযোগ্য ছেলে আছে তাকে বিবাহ করাবে, বিবাহযোগ্য মেয়ে আছে তাকে বিবাহ দিবে, তারপর তিনি হজ পালন করবেন। এই যে একটা ধারণা, এই ধারণার থেকে যে আমরা বের হতে পারছি না, আপনার এই সংজ্ঞা যেটা আপনি দিলেন এর মধ্যে পার্থক্যটা কোথায় আপনি মনে করেন? আজকের সমাজের বিপুল সংখ্যক মুসলিমদের উপর হজ ফরজ, অথচ আমরা হজ করছি না। কিছু অসুস্থ এবং খোঁড়া অজুহাত, মেয়ে বিবাহ দিতে হবে, বাবা এখনও জীবিত, মা জীবিত, জীবনের একেবারেই পড়ন্ত বেলা এলে হজ করে পবিত্র হয়ে যাব, আর কোনো গুণা করব না। এবং এ জাতীয় যত কথা মানুষের মনে উদ্রেক হয় এবং মানুষ যেটার প্রতি খুব গুরুত্ব প্রদান করে থাকেন, এ সবগুলোই হচ্ছে আমাদের সূক্ষ্ম প্রবঞ্চনা। সমাজের মধ্যে যারা ধর্মীয় অঙ্গনে নেতৃত্ব দেন তাদের উচিত কোরআন এবং সুন্নাকে খুব ভালো করে বুঝে সুন্দরভাবে সাবলীলভাবে সহজভাবে উম্মতের কাছে পৌঁছে দেওয়া, যাতে উম্মা এই সহজ ইসলামটাকে সে সহজে পালন করতে পারে। এটিও আমাদের বেশ কিছু দুর্বলতা, আমরা যারা উপস্থাপন করছি আমাদের উপস্থাপনার ভঙ্গিটা খুব জটিল এবং কিছুটা ঘোলাটে হওয়ার কারণে সমাজের সহজ সরল মুসলিমগণ এটা জানতে সক্ষম হচ্ছেন না। অথচ হজ ফরজের যে সংজ্ঞাগুলো আছে, হজ শুধু টাকা হলেই নয়, জরুরত পরিমাণ এবং তার মৌলিক চাহিদা পূরণের জন্য যে পরিমাণ ফসলি জমি দরকার, যে পরিমাণ ফ্ল্যাট প্লট দরকার, এর অতিরিক্ত যেই ফ্ল্যাট প্লট জমি বা অন্যান্য সম্পদ আদি আছে, এটা যদি অন্তত 3.5 লক্ষ টাকা মূল্যমানের হয়, অবশ্যই ওই লোকটির উপর হজ ফরজ, সেটাকে বিক্রি করে দিয়ে হলেও তাকে হজ করতে হবে। তো এখানে আমরা যে বিষয়টা আমরা আলোচনা করলাম, যে হজ ফরজের যে বিষয়টা, আমরা এ সম্পর্কে কিছু জানলাম। আমরা এই আলোচনার আপনি যেখান থেকে শুরু করেছিলেন হজের প্রস্তুতি সম্পর্কে, আপনি যদি আমাদেরকে হজের প্রস্তুতি সম্পর্কে কিছু বলেন। তো হজের জন্য 3টি প্রস্তুতি নিতে হয়। একটি প্রস্তুতি হচ্ছে মানসিক প্রস্তুতি। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কর্মের ফলাফল নির্ভর করছে তার নিয়তির উপরে। সে কোন ধরনের সংকল্প করেছে, সে কোন ধরনের পরিকল্পনা করেছে, তার নিয়ত যদি শুদ্ধ হয় তাহলেই এই আমলটির সওয়াব তার আমলনামায় পৌঁছানো হবে। হজ করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজের নিয়ত করেছেন, সাহাবায়ে কেরাম যখন হজের নিয়ত করছেন,
তখন তাদের নিয়তের পদ্ধতি কী ছিল, সেই ভাষাগুলো কী ছিল, শব্দচয়নগুলো কী ছিল, হৃদয়ের গহীন থেকে তারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই কেবলমাত্র হজ করেছেন। নবীর ভাষা ছিল আল্লাহুম্মা হাজ্জান লা রিয়া ওয়া লা সুমআ, আয় আল্লাহ আমি হজের নিয়ত করছি, এ হজটি কোনো রকমের নাম যশ খ্যাতি অর্জনের জন্য নয়, আমার নিজের বিজ্ঞাপন দেওয়ার জন্য নয়, বরং কেবলই তোমাকে সন্তুষ্ট করার জন্যই হজ করছি। এজন্য একজন হাজি সাহেবের প্রথম মানসিক যে প্রস্তুতির এক নম্বর ধারা হচ্ছে, এবং যেটা হজের পূর্ব শর্ত, হজ কবুল হওয়ার পূর্ব শর্ত, সেটা হচ্ছে নিয়তকে সহি করতে হবে, নিয়তকে খাঁটি করতে হবে। বৈষয়িক কোনো স্বার্থের জন্য হজ করলে মানুষের দৃষ্টিতে তিনি হাজি হবেন, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে তিনি হাজি হবেন তো নাই, বরং কিয়ামতের ময়দানে তাকে ডাকা হবে, বলা হবে তুমি হজ করলে কেন? তো লোকটি বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্যই তো হজ করেছি। আল্লাহ পাক বললেন কাযযাবতা, তুমি মিথ্যে বলেছ, তুমি হজ করেছিলে তোমাকে তো আলহাজ বলা হবে, মানুষ তো সেটা বলেই ফেলেছে, যা পাওয়ার তো তুমি তোমার জীবদ্দশায় পেয়েই গিয়েছো, সুতরাং আমার কাছে পাওয়ার তোমার কিছুই নেই। তখন তার মাথাটাকে নিচে দিয়ে, পা দুখানাকে উপরের দিকে দিয়ে লাঞ্ছিত করে করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে হচ্ছে আর্থিক প্রস্তুতি। আর্থিক প্রস্তুতির জন্য আমি যখন হজ করব, আমার হজের টাকাটি হতে হবে শতভাগ বৈধ। যত রকমের অবৈধ উপার্জন আছে, এই অবৈধ উপার্জনের টাকা দিয়ে হজ করলে হজ হবে না। এজন্য ওলামায়ে কেরাম পরামর্শ দিয়ে থাকেন, কারো যদি উপার্জনের ব্যাপারে সংশয় থাকে, সন্দেহ থাকে, অনেক মানুষ শয়তানের প্রবাঞ্চনায়, তিনি ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, আত্মসৎ করেছেন, মানুষের টাকা পয়সা মেরে দিয়েছেন, একটা পর্যায়ে জীবনে তার তীব্র অনুশোচনা জাগ্রত হলো, আমি যে কাজগুলো করলাম এটা অত্যন্ত জঘন্য কাজ করেছি। যদি এমন কোনো মানুষ থাকেন, তার জন্য হজ করার আগে এই জাতীয় হারাম যে উপার্জনগুলো ছিল, যতটুকু সম্ভব ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম তাদের কাছে পৌঁছে দিতে হবে। পৌঁছে দেওয়ার পরে এবং তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। যদি কারো মাল হালাল না থাকে, তিনি হজ করবেন, তার ভেতরে আল্লাহ তাআলার ভয় কাজ করছে, এই অনুশোচনা যার মধ্যে জাগরুক হলো, এই লোকটির জন্য হজ করতে গেলে ওলামায়ে কেরাম পরামর্শ দিয়ে থাকেন, তিনি তার পৈতৃক সূত্রে যদি কোনো সম্পদ পেয়ে থাকেন, সেটাকে বিক্রি করে তিনি হজ করবেন, অথবা তিনি কারো কাছ থেকে টাকা ধার করে হজ করবেন, পরবর্তীতে এই টাকা দিবেন। তার অর্থ হচ্ছে হজর সফরটি শতভাগ হালাল এবং বৈধ টাকা পয়সা দিয়েই করতে হবে, কারণ বৈধ টাকা পয়সা দিয়ে যখন বান্দায় হজ করে, তার প্রতিটি টাকার বিনিময় হাদিস শরীফের মধ্যে এসছে 10 লক্ষ টাকার সওয়াব দেওয়া হয়। আর যখন অবৈধ টাকা দিয়ে হজ করেন, তখন হাদিসের মধ্যে এসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আসমান থেকে ঘোষণা হয়, তিনি যখন ইহরাম বেঁধে লাব্বাইক বলেন, সাদাইক বলেন, ফিরিশতা বলেন লা লাব্বাইক ওয়া লা সাদাইক, তোমার লাব্বাইক কবুল হলো না, তোমার সাদাইক কবুল হলো না, তোমার অর্থ হারাম, তোমার রক্ত হারাম, তোমার শরীরের গোশত হারাম, তুমি তো হারামের মধ্যেই লালিত পালিত, তোমার লাব্বাইক আল্লাহর দরবারে কবুল হলো না। আর যদি হালাল এবং বৈধ টাকা দিয়ে হজ করেন, তিনি যখন ঘরের থেকে বের হন এবং তিনি বাহনের উপর চড়েন, হাদিসের মধ্যে এসছে আল্লাহ তাআলার ফিরিশতা তখন ঘোষণা করতে থাকে লাব্বাইক আব্দি, লাব্বাইক আব্দি, বান্দা আমি তোমার কাছে হাজির, তোমার মাল হালাল, তোমার অর্থ হালাল, তোমার খরচ হালাল, সুতরাং তোমার হজ কবুল, তোমার হজ ক্ষতিমুক্ত অবস্থায় আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, তোমার হজ্জে হজ্জে মাবরুর হিসাবে গৃহীত হয়েছে, হজ্জে মাকবুল হিসাবে আল্লাহ তাআলার কাছে স্থান পেয়েছে। আমিন। আপনি আলোচনার শুরুতে বলেছিলেন যে আর্থিক প্রস্তুতির ক্ষেত্রে যদি কারো হারাম টাকার সংমিশ্রণ থাকে, তার পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রির কথা বললেন। আমার যতটুকু মনে পড়ছে, এখন পর্যন্ত প্রত্যন্ত অঞ্চল সহ বিভিন্ন জায়গাতে
একটা প্রচলন আছে যে জমি বিক্রি করে হজে যেতে হবে, এই ধারণাটা বোধহয় এখান থেকেই উদ্ভূত হয়েছে। হতে পারে, কারণ আগে যারা বুজুর্গানের দিন ছিলেন তাদের জীবনযাত্রা তো সাহাবায়ে কেরামের মতোই ছিল, যে কারণে তারা সেখান থেকে ধারণাটি পেয়ে থাকবেন, এটি আমাদের প্রবল ধারণা। এর পরবর্তী প্রস্তুতি কি? মানসিক প্রস্তুতি গেল, মানসিক শারীরিক প্রস্তুতি চলে গেল, আর্থিক প্রস্তুতি চলে গেল, এবার হলো আমাদের শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতির জন্য আমরা বিভিন্ন ভেজাল খাদ্য খেয়ে থাকি। আমাদের সমাজের এখন অধিকাংশ মানুষগুলো বিভিন্ন রোগে আক্রান্ত, সেজন্য ইসলাম স্বাস্থ্যের প্রতি বেশ গুরুত্ব আরোপ করে থাকে। হাদিসের মধ্যে সে ওয়ালি জিসমিক আলাইক হক, তোমার শরীর সুরক্ষা, স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া, এটি শুধু মেডিকেল সায়েন্সের কথা না, এটি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার জন্য বলেছেন, এবং স্বাস্থ্য যদি খারাপ হয় তাদেরকে ইবাদত বন্দেগীর অনেক ছাড় দেওয়ার কথাও বলেছেন। হজের জন্য আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকতে হবে, পূর্ণ মাত্রায় আল্লাহর ঘরে আসা যাওয়ার শক্তি সামর্থ্য থাকতে হবে। সেই সঙ্গে হজের যে সমস্ত কার্যকলাপ রয়েছে, হজের আচার আচরণ যেগুলো রয়েছে, সৌদি আরবের আবহাওয়া আমাদের দেশের মতো না, সেখানকার আবহাওয়া প্রচণ্ড গরম, এত গরম হয় আমাদের দেশের অনেকে দেখা যায় যে হিটে স্ট্রোক পর্যন্ত করে থাকেন। আমাদের দেশে যে কাজটি করা সম্ভব সহজে সেটা ওখানে সম্ভব নয়, 5 মিনিট রোদ্রে দাঁড়িয়ে থাকা আমাদের অনেকের জন্যই সম্ভব হয় না, সেক্ষেত্রে ওখানে প্রচুর পরিমাণে হাঁটতে হয়। 40-50-60 লক্ষ মানুষ এক সময় একই জায়গায় অবস্থান করতে হয়, সমস্ত আকামগুলোকে একসাথে আদায় করতে হয়, উচিত হলো শক্তি সামর্থ্য থাকা অবস্থা যৌবনকালে প্রথমেই হজকে সম্পন্ন করা, কারণ হজের দ্বারা স্বাস্থ্যে বরকত হয়, অর্থে বরকত হয়, সম্মানে বরকত হয়, এ দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। ইসলামে তো হজের ক্ষেত্রে বদলি হজের বিধানও দিয়েছেন, তো এই বদলি হজ সম্পর্কে যদি একটু সংক্ষেপে কিছু বলতেন, যে বদলি হজের বিষয়টা। বদলি হজের তো অনেকগুলো হাদিস আছে। একটা বদলি হজ যখন করা হয়, বদলি হজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদলি হজ তাকে করতে হবে যিনি শারীরিকভাবে অসুস্থ, হজ করতে পারছেন না, অথচ হজ ফরজ হয়ে গিয়েছে, অথবা ওই সকল নারীগণ যাদের উপর হজ ফরজ, এ পরিমাণ সম্পদ তার আছে, অথচ তার মাহরাম পুরুষ নেই, তো মাহরাম পুরুষ যতক্ষণ না পাওয়া যাবে অতক্ষণ তিনি হজ করতে পারবেন না, এটি তার জন্য একটি পূর্ব শর্ত। ইদানিংকালে অনেকে বিভিন্ন রকমের কথাবার্তা বলে মানুষকে ভুলিয়ে এই অন্যায় কাজটি করে থাকেন। মানে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে নকল মাহরাম বানিয়ে হজে নেওয়া হচ্ছে, নারীদের এবং নকল মাহরাম আমি আমার নিজের চোখেও দেখেছি, নকল মাহরাম বানিয়ে নেন, মিথ্যে মাহরাম বানিয়ে নেন, এটি একটি কবিরা গুনাহ। এজন্য মেয়েদের জন্য বিধান হলো, যতক্ষণ পর্যন্ত মাহরাম পুরুষ না পাওয়া যাবে তিনি হজ করবেন না, জীবনের শেষ পর্যায়েও যদি মাহরাম পুরুষ না মিলে তাহলে তিনি, তার উপর ওয়াজিব হলো তিনি ওসিয়াত করবেন যে আমার পক্ষ থেকে হজ করতে হবে, বদলি হজ, যার উত্তরাধিকার আছে। হ্যাঁ, উত্তরাধিকার হোক। আবার বদলি হজ করার জন্য সবচাইতে উত্তম হচ্ছেন যিনি হজ সম্বন্ধে অভিজ্ঞ, এবং হজের ফরজ তার উপর আগেই হয়েছিল, ফরজ হজ আদায় করেছেন, এবং হজের মাসআলা মাসাইল সম্বন্ধে ভালো করে জানেন, অর্থাৎ আলেমি দিন হলে খুব ভালো হয়। নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যদি এরকম থাকে তাহলে তাকে দিয়ে করানো ভালো, অথবা কোনো মোত্তাকি পরহেজগার হক্কানি আলেম এদেরকে দিয়ে হজ করানোটা উত্তম। হ্যাঁ, যদি এমনও হয় যার উপর হজ ফরজ না এবং তিনি হজ করেন উনি, এ লোককে দিয়ে হজ করানো যাবে, বৈধতা আছে আমাদের মাঝহাবে, কিন্তু যার উপর হজ ফরজ তিনি হজ করেননি, তাকে দিয়ে যদি কেউ বদলি হজ করান, তাহলে যিনি বদলি হজ করালেন প্রেরক, যাকে আরবিতে বলা হয় ধর্মীয় পরিভাষায় আমের, প্রেরক যিনি বদলি হজের টাকা দিলেন পাঠালেন, তার উপর এই কাজটি হবে মাকরু তানজিহি, এবং যিনি হজ ফরজ হওয়া সত্ত্বেও দুঃসাহস নিয়ে নিজের হজ বিলম্ব করে অন্যের হজ করতে গেলেন,
তার জন্য এই বিধানটি হবে মাকরুহে তাহরিমি, প্রায় হারামের কাছাকাছি। বদলি হজ যিনি করেন তার হজ আল্লাহ তাআলা কবুল করেন, যার পক্ষ থেকে করানো হয় তার হজকে আল্লাহ তাআলা কবুল করেন, যিনি টাকা দিচ্ছেন তাকেও আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করেন। তারা কুতনির এক হাদিসের মধ্যে তো এসছে একটি বদলি হজের দ্বারা আল্লাহ তাআলা 10টি হজের সওয়াব দান করেন। কাজেই বদলি হজ আমরা যারা অনেকেই অসুস্থ যেতে পারছি না তারা উচিত তাদের কোনো হক্কানি মুত্তাকি আলেমকে দিয়ে, দিনদার মানুষকে দিয়ে বদলি হজ করিয়ে দেওয়া। আমাদের সমাজের মধ্যে বহু মানুষ এমন রয়েছেন যারা নিজেরাও হজ করলেন না, বদলি করার ওসিয়াতও করলেন না। অথচ রসুল বলছেন কারো উপর যদি হজ ফরজ হয়, কারো উপর যদি জাকাত ফরজ হয়, কারো উপর যদি সদকায়ে ফিতির ওয়াজিব হয় আর সে যদি না দেয়, দুটো রাত এই অবস্থায় অতিক্রম করা তার জন্য উচিত নয়। কত গুরুত্বপূর্ণ কথা! আমরা ভালো প্রশ্ন করেছেন, সমাজের মধ্যে এ ব্যাধিটি এতভাবে সংক্রামিত যে হজ ফরজ হলো তিনি করলেন না, অনুধাবনও হয়, অনুধাবন অনুভূতি পর্যন্ত নেই, কাউকে বলেও গেলেন না, সন্তানরাও দেখা যায় এর প্রতি কোনো ভ্রুক্ষেপ করেন না। হ্যাঁ, সন্তান যদি এই বদলি হজের ব্যাপারে মা বাবার পক্ষ থেকে আজাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শাস্তিকে যদি ভয় করেন এবং মা বাপকে যদি মুক্ত হতে মুক্ত করতে চান আল্লাহর আজাব থেকে, তাহলে সন্তান যদি এই বদলি হজ নিজের পক্ষ থেকেও করিয়ে দেয়, আশা করা যায় আল্লাহ তাআলা মা বাপকে কবরে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিবেন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হজের প্রস্তুতি সম্পর্কে, বদলি হজের মাসআলা সম্পর্কে। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, কর্তৃপক্ষকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ শুনছিলাম পবিত্র হজের প্রস্তুতি সম্পর্কে, বিশেষ করে হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের অন্যতম একটি স্তম্ভ। এই হজ সম্পর্কে আমাদের সমাজে রয়েছে নানা ধরনের চিন্তা, যে চিন্তার অনেকগুলোই ইসলামী চিন্তার সাথে ইসলামী স্কলারগণকে বৈধ চিন্তা বলে গণনা করতে পারেন না। আজকে আমরা আলোচনার থেকে তেমনই কিছু বিষয় সম্পর্কে জানলাম, পরবর্তীতে আবারও এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অন্য কোনো অতিথির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।